শুভ দর্শক, আসসালামু আলাইকুম। কারোলার থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 18 ফেব্রুয়ারি রোজ শনিবার, সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয়। আমরা দেখছি এখানে তুহিন অনেকক্ষণ ধরে, তুহিন ভাই দরদাম করছেন এক জোড়া ষাঁড় গরু, এই একটি ষাঁড় গরু অনেকক্ষণ ধরে দামাদামি করছেন। দেখা যাক কী হয়, শেষমেশ কত দাম দিলেন, কত দামে সংগ্রহ করছেন সেই তথ্যটি একটু দেওয়ার চেষ্টা করবো। কার জন্য সংগ্রহ করছেন, কতগুলা করলেন সেই তথ্যগুলি একটু দিব দর্শক আপনাদেরকে। এই যে দেখুন একটা আকর্ষণীয় ষাঁড় গরু, এটা কয় দাঁত? দুই দাঁত, দুই দাঁত, দুই দাঁত বয়স। এই একটার দরদাম হচ্ছে ভাই, এই জোড়াটা, এই জোড়াটির দরদাম চলছে দর্শক দেখুন, এই যে এই জোড়াটির দরদাম করছেন। কত দাম দেয় দেখা যাক, কত দামে কেনেন আমরা দেখাচ্ছি। ঢাকা থেকে এসছেন খামারি ভাই, আমরা জানতে পেরেছি ঢাকা থেকে এসছেন, তাকে সংগ্রহ করে দিচ্ছেন। এর আগেও সংগ্রহ করে দিয়েছিলেন, প্রায় 24টির মতো গরু সংগ্রহ করে দিয়েছিলেন, ষাঁড় গরু, কুরবানির টার্গেটের ষাঁড়। আজকেও সংগ্রহ করছেন এই কারোলাটে। আমরা দেখি কীভাবে দাম ভাঙাচ্ছেন, কীভাবে দিচ্ছেন, খাবার দিতে বলছেন। সম্ভবত কাছাকাছি হয়ে গিয়েছে, কত লেভেল বললো আমরা জানবো। হলো না তুহিন ভাই, লেভেল দিয়ে দিলেন, এই দুটি সার গরু দিয়ে দিলেন, এই দিলেন ভাই, হইল এটা, দুটা হয়ে গেল, দরদাম ফাইনাল হয়ে গিয়েছে দর্শক দেখুন। নিয়ে নিলেন ভাই, তুহিন ভাই, ভাই এটা হইল, কত নিলেন জোড়াটা? আপনি আন্দাজ করে বলেন না, আমার আন্দাজ নাই, আপনারা বলবেন আমি কেন বলবো? আপনার কাছে, আপনার কাছে দর্শকরা জানতে চায় আপনার দামটা, আপনার মুখ দিয়ে শুনতে চায়। আমরা দেখি কত দামে সংগ্রহ করলেন তুহিন ভাই, আমরা কথা বলি দর্শক, এই যে মাত্র কিনে আনলেন, কত নিলেন ভাই? আমি গরু কিনতেছি, হ্যাঁ আপনারা যাই ভিডিও, আমার গরু অন্যজনকে একদিন দেখাচ্ছেন তাই নাকি? হ্যাঁ আমরা করবো না দর্শক, এই একটু মন খারাপ তুহিন ভাই, এই যে এই গরুগুলি সব সংগ্রহ করলেন দেখুন দর্শক, ঢাকা থেকে এসছেন, ঢাকা থেকে এসে সংগ্রহ করলেন এই সমস্ত ষাঁড় গরু দেখুন দর্শক। দর্শক আমরা দেখছি, দেখুন তুহিন ভাই আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে এই গরুর জোড়াটি কত হবে। তুহিন ভাই, তুহিন ভাই আপনি তো আমাকে বললেন যে আপনারা, আপনি আইডিয়া করেন এই এই জোড়াটা কেমন দাম হবে, কিন্তু আমি তো দাম দিলাম যে এই জোড়াটা সম্ভবত আপনি 2,60,000 টাকা কিনেছেন, কিন্তু প্রকৃতটা আপনি আমাকে এখন জানালেন 52,000। আপনাকে এই জন্যই ওস্তাদ বলা হয় দর্শক, কেন তুহিন ভাইকে ওস্তাদ বলা হয় সেটা আমরা জানলাম। আমার আইডিয়া কিন্তু 2,60,000, কিন্তু উনি এটা নিলেন 2,52,000 টাকা। কি তুহিন ভাই, এই দুটা, এই দেখুন দর্শক, আচ্ছা এগুলো ওজন কেমন হবে তুহিন ভাই? ওজন দুইটার, এই দুটা ওজন হবে 17 মন আইডিয়া করছি, 17 মন, হ্যাঁ 17, আপনার আইডিয়া মিস হবে না, হ্যাঁ 17 মন বলছেন দুইটা, 26 করে পড়ছে আর কি দুটাই। এটা তুহিন ভাই একটু মস্কারি করলো আমার সঙ্গে, দুটার ওজন কিন্তু প্রায় 11,500 থেকে 12 মন হবে, 2,52,000 টাকায় সংগ্রহ করলেন। আমরা দেখি তুহিন ভাইয়ের সঙ্গে থাকবো, তুহিন ভাই কীভাবে তা কিনছেন, অলরেডি এগুলো কিনেছেন, আমরা দেখবো তুহিন ভাই কীভাবে সংগ্রহ করছেন ঢাকার খামারির জন্য। দর্শক এই যে দেখুন, এই যে এইখানেও আরও 5টি আকর্ষণীয় সার, মোটা মোটা সার গরু, সব কিন্তু কুরবানির টার্গেটের সার, এগুলাও কিন্তু সংগ্রহ করেছেন তুহিন ভাই। আচ্ছা তুহিন ভাই, এগুলো তো সব দাঁতের নাকি? হ্যাঁ
দাঁড়িয়ে আছে, আমরা কথা বলি। এগুলো কি দাঁতের সব? সব দাঁতের। এখানে কত করে কিরকম এভারেজ কিরকম আছে তুমি ভাই? এক লাখ, এক লাখ, এক লাখের উপরে কিছু। দর্শক দেখুন, এই সমস্ত ষাঁড়গরু সংগ্রহ করেছেন এক লাখ, এক লাখের কিছু উপরে। এক লাখ সংগ্রহ করেছেন তুহিন ভাই আজকে কারোর থেকে। সব মোটা তাজা, মোটা মোটা দাঁতের ষাঁড়গরু। এখানে শাহিওয়াল আছে, দেশাল আছে, শাহিওয়াল আর দেশালই বেশি। দর্শক অনেক ভালো হাই পার্সেন্টেজ জাত, অনেক ভালো আলী ভাই, অনেক ভালো জাত। 94,000 94,000 দর্শক, 94,000 এটা কিনে দিয়েছেন 90। গিরের মিক্সড আছে না? এরা কি সব দাঁতের আলী ভাই? দুই দাঁত করে বাইর হচ্ছে। এখন এগুলা বর্তমান ওজন কেমন হবে? এই যে এটা ধরেন সাড়ে তিন মন, এটা ধরো তিন মনের একটু বেশি হবে, এটা তিন মনের বেশি হবে। এগুলো সব আগামী কুরবানিতে বেচবেন, কুরবানির টার্গেটে। এই যে এখানে দেখতেছি অনেক ভালো পার্সেন্টেজ, 93, এটা তো 4,500 মন হবে আলী ভাই। মনে করেন নিয়ে তো আসতে ভাই, এটা নিয়ে দিয়েছি 85,500, এটা 85,500। দর্শক বিচার আপনারা করবেন যে আলী ভাই যে গরুগুলি আজকে সংগ্রহ করে দিলেন কত সস্তায় সংগ্রহ করে দিলেন, না বেশি দামে কিনলেন, বিচারটা আমি আপনাদের উপর রাখলাম। সকালবেলা দাম দিয়েছিলেন 85, এটা শেষ সময় দিলেন 82, এটা কেমন করে কমাইলেন? আচ্ছা, সকালে দিচ্ছিল না 85ও? আচ্ছা, নিয়ে গেল একটা নিয়েছিলাম, ওটা হলো 68, হ্যাঁ, ওটা হলো 70,500, ওটা 70,500। আচ্ছা, ওটা গেছে গেছে যাক, লোড হচ্ছে, আমরা এগুলো দেখি ততক্ষণে। তাহলে এইটা আপনি সকালে বলছিলেন 85, পরে নিলেন 82, 3,000 কমে নিলেন। দেখতেছি পাড়ি নেই, ঘুরি নিয়ে যাচ্ছে, সকল দিছে সেই টাইমে দিছে। আচ্ছা, এই পাশে আরও দেখছি, এই যে এটা না, এই যে এই কালোটা, এটা এটাও সাপ। দেখেন নাবিক গালার ঝুলটা পার্সেন্টটা ঠিক আছে না? আচ্ছা, পার্সেন্ট ছাড়া তো গরু বড় হবে না, পার্সেন্ট ছাড়া গরু বড় হবে না। মোট কথা, আপনি আপনি যেরকম আপনি যেরকম ব্যবসা করেন সেরকম গরু কিনে দিয়েছেন? আমার পছন্দ, আমাকে সময় দিতে হবে। আচ্ছা, আমার পছন্দ গরু কিনলে আপনার পছন্দ, আমার টাকা দিয়ে উনি কিনে নিয়ে যাবে, যাই নিবে তার ব্যাপার, তার ব্যাপার। আচ্ছা, আমার কাছে গরু নিলে আমাকে সময় দিতে হবে, সময় দিতেই হবে। আচ্ছা, এই যে বড় জোড়াটা নিছেন, এগুলোর ওজন তো 85 করে পিস এক একটা, এক জোড়া বলদও নিয়েছেন। দর্শক দেখুন, এগুলোর ওজন কেমন আছে আলী ভাই? ব্যবসার জন্য কালেকশন করছিলেন? আচ্ছা, মানে একটা গরু কিনি, ঘুরি কেমন চাই, নাম না তুলে কেন? আচ্ছা, একটা বলদ দাম কইছিলাম তো হলো না, এগুলো আমি নেবো। আচ্ছা, আমি বলছি যে আমার নিতে হবে, এটা আপনার যে পছন্দ হয় নেন, না হলে নেন না। তো পছন্দ করছে, নিয়ে নিছেন। তা আলী ভাই কি লাভ করছে? লাভ করে লাভ দিবেন তো, খুশি করে লাভ দিবি, খুশি করে লাভ দিবে। দর্শক, এই যে ষাঁড় গরুটি দেখছেন, এটা কিন্তু আলী ভাই নিজের ব্যবসার জন্য সংগ্রহ করেছিলেন। উনি যে কোনো হাট ঘুরেন, হয়তো একটা গোটা হাট ঘুরে একটা থেকে দুইটি গরু সংগ্রহ করেন। এই গরুটি কত দামে সংগ্রহ করেছিলেন আলী ভাই, সেই তথ্যটি একটু দেই। এটা আপনি কত দামে কিনছিলেন? 1,15,000। এটা ওজনে তো 5 মন ভাই, 5 মনের মানে সেট সহ সব মিলে আর কি, সব মিলে 5 মন বলছি আমি। দর্শক, 1,15,000 সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে এই নোয়াখালী থেকে যে খামারি ভাই এসছেন, তিনি কিন্তু এই গরুটি পছন্দ করেন, বলেন আমি নেবো। এখন আলী ভাইকে কয় টাকা লাভ দিবে সেটাই হলো কথা, আলী ভাই ওনার সঙ্গে মিট করে নেবেন, হয়তো কিছু লাভ দিবেন, যেটা জানি। একটা অস্ট্রেলও কিনেছেন,
ভালো মানের বেশ আকর্ষণীয় অস্ট্রল কিনেছেন দর্শক দেখুন। আচ্ছা দিন এক কেজির উপরে না পারলে টাকা নেব না। দিন এক কেজির উপরে বাড়বে, দিন এক কেজির উপরে বাড়বে অস্টল আলী ভাই বলছেন। পাঁচটা তো বেশ মোটা মোটা, এখন সাড়ে চার মন আছে না? তো এটা কত দিয়ে কিনে দিলেন? এটা কত দিয়ে কিনলেন? কত দাম দিয়ে কিনলেন? এটা এক লক্ষ ১৬ হাজার টাকা সংগ্রহ করে দিয়েছেন নোয়াখালীর খামারিকে। দর্শক দেখুন, তো দর্শক আপনারা দেখলেন আজকে সাহেব আলী ভাই অনেকদিন পর আজকে গরুর হাটে বাইরের খামারিকে গরু সংগ্রহ করে দিতে দিলেন। আজকে অনেকদিন পর দেখলাম আমরা, আমরা দেখিনি এর আগে, এর আগে একদিন দেখেছি। গরুপতি এক হাজার আপনি কিনে দিবেন? গরু কিনলে দুই তিন হাজার লাভ হয়? আচ্ছা আচ্ছা, টাকা খাটে টাকা কামি করি। আর আপনি যদি গরু কিনে, আর আপনি যদি গরু কিনে দেন বাংলা কথা কোনো এক হাজার যদি ৯৯৯ টাকা দেয় তাও নেবেন না, ফোন করার দরকার নেই। আচ্ছা, ওনার কথা মনে থাক, আমার কথা মনে থাক। আচ্ছা, অনেক ধন্যবাদ। দর্শক শুনলেন যে আলী ভাই পরিষ্কার কথা বলে দিলেন, এটাই বলা ভালো। ব্যবসার সাথে আইবার প্রশ্নটা আমি ডাইরেক্ট বলে দিলাম, ২০টা কিনবে ২০০০০ দিবে লেগে। আচ্ছা আচ্ছা, ১০টা কিনবে, কিন্তু যেগুলা কিনে দিবেন আপনার পছন্দ কিনে দিবেন। আমার পছন্দ ভাই বলো, এই গরুটা ওনার কাছে দাম চাইছিল, গরুটার দাম বলছিল ১৮,০০০। আচ্ছা, ২৫ কি আর ৩০ কি সকল দেয় না? হ্যাঁ, এই গরুটার দাম ছিল ৯ টাকা, অনেক সুন্দর জাত। তো দর্শক আমরা বিদায় নিব, অনেক দেখলাম দাম শুনলাম। আলী ভাই আপনার নাম্বারটা একটু দিবেন, ০১৭ ৩৫৩৫ ৮২ ৪১০৮। এই নম্বরে যোগাযোগ করবেন দর্শক, আলিবের কাছ থেকে গরু সংগ্রহ করতে চাইলে এই নম্বরে যোগাযোগ করবেন, এবং ওনার বাসার থেকে গরু সংগ্রহ করতে পারবেন, হাট থেকে সংগ্রহ করতে পারবেন। দর্শক আমরা বিদায় নিব, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।